নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটিকে কেন্দ্র করে তিন পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে পৌর এলাকায় ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 144 ধারা জারি করে জেলা প্রশাসন। দুপুর 11টার সময় এমপি একরামুল করিম চৌধুরীর সমর্থকরা 144 ধারা ভঙ্গ করে মিছিল করতে গেলে তাদেরকে ধাওয়া দিয়ে পুলিশ ছত্রভঙ্গ করে দেয় এবং বিভিন্ন স্থান থেকে 11 জনকে আটক করে। সহিংসতা এড়াতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। শহরের বিভিন্ন সড়ক ও মোড়ে পুলিশের পাশাপাশি র‍্যাবকে টহল দিতে দেখা যায়। এর আগে গতকাল বিকালে জেলা স্কুলের সামনে এমপি একরামুল করিম চৌধুরীর সমর্থক এবং সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিন শাহীন সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় তারা তিনটি মোটরসাইকেলকে ভাঙচুর করে। তখন মেয়র শহীদুল্লাহ খান সোহেলের সমর্থকরা টাউন হল মোড়ে আসলে পুলিশের বাধার সম্মুখীন হয়।